হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বেশ ভালো আছি আজ কিন্তু আপনাদের লটারির সেই ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম আর আমি আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে প্রথম রোজায় আমি চেষ্টা করব এই লটারিটা ড্র করার জন্য তো আজকে সেই ড্রর ডেটটা পড়ে গেল আমি ভাবলাম যে একটু দেরি হলেও যেহেতু আমাদের এখন মাহের রমজান তো এই পবিত্র মাহের রমজানে কিন্তু অনেক বিজি থাকি আমরা সব কিছু মিলিয়ে তো ভিডিওটা আপলোড করতেও দেরি হয়ে গিয়েছে ভাবছিলাম যে লাইভে এসে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো বা লটারিটা আমি সরাসরিভাবে আপনাদের সাথে শেয়ার করব তো তা না করে আমি একটা ভিডিও তৈরি করে ফেললাম এই মুহূর্তে আর আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি আপনাদের সেই উপহারগুলা আমি নামিয়ে নিচ্ছি আমার শখের পাতিল আমি জানি না আপনাদের কেমন পছন্দ হবে তবে আমি চেষ্টা করেছি যে আমার পছন্দের জিনিসগুলা আমার লাভলি ভাই বোনদের সাথে শেয়ার করি বা আপনাদেরও পছন্দ ছিল সেজন্য ভাবলাম যে আমি যেহেতু রান্নাবান্না করি আমার পাতিলগুলা আমার আপুরা ভাইয়ারা অনেক পছন্দ করে সেই পাতিলগুলাই গিফট করি আর গিফট তো গিফটই তাই না ছোট হোক আর বড় হোক উপহারের জিনিস যেমনই হোক অনেক মানে একটা আনন্দদায়ক বিষয় আমার কাছে মনে হয় আর কি আমাকে যদি কেউ ক্ষুদ্র একটা জিনিসও দেয় তাও আমি অনেক বড় চোখে দেখি আমার ভালো লাগে তো আশা করব আমার ভাই বোনেরাও পছন্দ করবে তো এখন আমি লটারিটা ড্র করব। এসে জন্য আমি বাড়তি কোনো ঝামেলা করি নাই একটু কষ্ট করে আমি যে ভিডিওটা ভাই বোনদের জন্য লটারির চমক আমি দেখাচ্ছি সেই ভিডিওটার কমেন্টগুলা সবগুলা উঠিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড আমি না ও সবগুলা কমেন্ট সুন্দরভাবে উঠিয়ে তারপর এভাবে টুকরো টুকরো কাগজ করে লিখে নিয়েছে এই আর কি একটু কষ্ট করে সবগুলা কমেন্ট লিখে নিয়েছে দুই আড়াইশো কমেন্ট কিন্তু কম নয় সবগুলা কমেন্ট এখানে আছে তো এর মধ্যে যারা ভাগ্যবান তারা তো অবশ্যই আপনাদের উপহারগুলা একটু পরে জানতে পারবেন কে কে পেয়েছেন আমি এখান থেকে উঠিয়ে নিব। তো রমজান মাসে কিন্তু আমাদের মধ্যে কোনো ছলচাতুরি থাকে না আমরা সুন্দরভাবে কিভাবে সংযম করে চলতে পারি সেই মন নিয়েই চলি সেই জন্য আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ একটা রোজা করে ফেলেছি আর প্রথম রোজাই আমি এটা ড্র করব। এজন্য আমি ঠিক এভাবে আমার লটারির ভিডিওটা সাজিয়েছি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তারপরও কমেন্ট বক্সে লিখে জানাবেন এমন সাদা টুকরু করে করে আমার হাজব্যান্ড অফিসে বসে বসে তারপর সবগুলো নাম উঠিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমাকে এনে দিল আর আমি এভাবে আপনাদের সাথে লটারিটা এখন ড্র করে ফেলবো লটারিটা ড্র করার আগে একটা কথা নেই আসলে অনেকেই জানতে চাচ্ছেন গতকাল তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমার ভাই বোনদের অনেকের ছেলেমেয়েরাই কিন্তু গতকাল কমেন্ট করে বলেছেন পরীক্ষা দিয়েছে এসএসসি রেজাল্ট তেমন ভালো হয় নাই মনটা খারাপ বলেছেন তো আসলে আমারও মনটা খারাপ রেজাল্টটা স্বরূপ হয় নাই বাচ্চাদের মন আমাদের চেয়েও বেশি খারাপ কারণ ওরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে ওদের মন মতো রেজাল্টটা হয় নাই আর আমার মেয়ে যে স্কুলে পড়ে ন্যাশনাল আইডিয়াল স্কুল এটা কিন্তু সারা বাংলাদেশের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেই স্কুলটাও রেজাল্ট খারাপ করেছে মোটামুটি তেমন ভালো করে নাই যেহেতু জিপিএ গোল্ডেন ফাইভ পাই নাই সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি নাই এ আর কি তবে যাক আলহামদুলিল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তো এটাই আর কি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম লটারির চমক সেই ভিডিও থেকে আমি সবগুলা কমেন্ট নিয়েছি আর এখানে আমার মোটামুটি সব যারা কন্টিনিউ কমেন্ট করে সব আপুরা ভাইয়ারাই আছেন তো এখান থেকেই তো আমার কমেন্টগুলো নেওয়ার কথা তো কমেন্টগুলো নিয়েছি আর এই কমেন্টগুলোর মধ্যে দুই আড়াইশো কমেন্ট আছে সবগুলো লিখতে কিন্তু খুব কষ্ট হয়েছে তারপরও কষ্ট করে লিখেছি আমার হাজব্যান্ড লিখেছে তো তাকে অনেক থ্যাংকস যে আমার জন্য অনেক কষ্ট করেছে তবে আমার কিছু কথা থাকবে যে হ্যাঁ লটারি তো আসলে সবাই পায় না আমার তো মনে চায় সবাইকে দিতে আসলে আমি কি করব এখন তো একসাথে সবাইকে দেওয়া সম্ভবও না তারপরও বলবো আমি সবসময় এমনটা করে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আপনাদের ভালোবাসাই থাকতে চাই ভালোবাসা দিতে চাই এমনটা যাতে সময় করতে পারি আপনারা দোয়া করবেন আর এখানে যে কমেন্টগুলো আছে বক্সের মধ্যে আমি সবগুলো এখন একটু ঝাঁকিয়ে তারপর এখান থেকে তুলে নিব জানি না কার ভাগ্যে আছে তবে এই তো আমি মুখটা খুলে নিচ্ছি তারপর এখানে একটু এলোমেলো করে দেব এ থেকে এখানে প্রায় আড়াইশো কমেন্টের মতো আছে অনেকগুলা কাগজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম তো আমার এত এত ভালোবাসার ভাই বোনরা আসলে কি করব এখানে তো লটারি ছাড়া কোনো উপায়ও নাই আমি উপায়ও দেখতেছি না তো ইচ্ছা থাকে মনের মধ্যে অনেক ভালোবাসা দেওয়ার তো সেই ভালোবাসাগুলাই আপনাদের প্রতি আমার রইল যারা নাকি আজকে এই লটারিতে জয়ী হতে পারবেন না তো পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আবারও এভাবেই করে যেতে এখন আমি এখান থেকে একটু নেড়ে চড়ে একটা উঠিয়ে নিব জানি না কার ভাগ্যে আছে এই লটারি ড্রটা আপনারা খুব সরল চোখে নেবেন আমি এভাবেই আসলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করলাম সেজন্য এভাবেই করে ফেললাম আর প্রথম একটা রোজা করে ফেলেছি সুন্দরভাবে সঠিকভাবে যাতে আমার এই ড্রটা আমি করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমি এখন একটা উঠিয়ে ফেললাম এই যে দেখি কার নামটা আসে কে ভাগ্যবান নূর হুসাইন আমি জানি না কিনা ভাইয়া নূর হুসাইন সে হচ্ছে প্রথম আসলে তার ভাগ্য অনেক ভালো নূর হুসাইন আপনি যেই হন না কেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা বড় কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজে অথবা ফেসবুকে নক করবেন আপনার সাথে আমার যোগাযোগ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কমেন্ট করেন দেখবেন আপনার সাথে আমার যোগাযোগ হয়ে গিয়েছে আর আমি কিন্তু ওই ভিডিওতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আর আপনি কমেন্ট করলেই কিন্তু আমি আমার সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে যোগাযোগ করে আপনার উপহারটা পৌঁছিয়ে দেব নূর হুসাইন ভাইয়া এই যে আপনার উপহার বক্সে কিন্তু আমি রেখে দিচ্ছি বক্সের না পাতিলের মধ্যে রেখে দিলাম আপনার নামটা অবশ্যই আপনি একটা কমেন্ট করে আপনার পরিচিতটা আমাকে দিয়ে দিবেন আরও একটা তুলে নিব এখন সেকেন্ড বিজয়ীকে আমি একটু দেখে নিব। আরও একটা তুলে ফেললাম এখন আমি এটা খুলে নামটা দেখে নিচ্ছি ফারহানা আবদুল্লা ফারহানা আবদুল্লাহ সেকেন্ড বিজয়ী দুজন পেয়ে গেলাম কিন্তু তো যাক আলহামদুলিল্লাহ দুজন বিজয়ী হয়ে গেল ফারহানা আবদুল্লা আপনিও একটা সুন্দর কমেন্ট করবেন আপনার সাথেও আমার যোগাযোগ হয়ে যাবে আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে যারা দেশের বাহিরে থাকেন যদি গিফট পেয়ে যান তাহলে আপনাদের আত্মীয় স্বজন ঢাকার ভিতরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন আমি কুরিয়ান সার্ভিসে পৌঁছিয়ে দেব এ আর কি তো আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজে অথবা ফেসবুকে আপনারা নক করবেন আরও একটা তুলে নিচ্ছি থার্ড বিজয়ীকে দেখে নিব এখন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি পলাশ আহমেদ ভাইয়া নাকি আপু আমি জানি না কিন্তু নামটা তো ছেলেদের তো পলাশ আহমেদ আপনি একটা সুন্দর কমেন্ট করে ফেলবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর আমাকে অবশ্যই ফেসবুক পেজ অথবা ফেসবুকে নক করবেন আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিয়েছিলাম ওই ভিডিওতে আজকেও এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে যোগাযোগ করে ফেলবেন আর কমেন্ট করলেই কিন্তু আপনাদেরকে আপনাদের যোগাযোগ করতে হবে না আমি আপনাদেরকে নিয়ে নেব থার্ড বিজয়ী পেয়ে গেলাম এখন চতুর্থ বিজয়ী আমি ছজনকে আজকে বিজয়ী ঘোষণা করব আর কি তো ছজনের মধ্যে তিনজন হয়ে গেল আর তিনজন বাকি আরও একটা তুলে নিলাম এস এন নিজম এস এন নিজম আপু তুমি আমাকে সুন্দর করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তোমাদের উপহারগুলা পৌঁছে যাবে নিজম নিজম তুমি আসলে যেই হও না কেন আপু সুন্দর করে একটা কমেন্ট করো আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তোমাদের উপহারটা পৌঁছে যাবে এখন বলবো যে আমি চারজন বিজয়ী পেয়ে গিয়েছি চারটা পাতিল ছিল আর দুটা পাতিল আমাকে দিতে পারে নাই বেস্ট বাই থেকে সেজন্য আসলে আর পাতিল নিতে পারলাম না আর যে দুজন বাকি আছে বিজয়ী ওনারা এক হাজার টাকা করে পেয়ে যাবে আমি ক্যাশ টাকাটাই দিয়ে দিব এক হাজার টাকা করে তবে এখন আমি আর দুজন বিজয়ের মধ্যে একজন উঠিয়ে নিচ্ছি দেখি কে সে ভাগ্যবান ব্যক্তি আমিনা রহমান আমিনা রহমান আপু তুমি যেই হও না কেন আপু তোমাদেরকে তো সবাইকে আমি আসলে কমেন্টের মাধ্যমে চিনি আসলে এভাবে চিনি না তবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা সুন্দর করে কমেন্টস করবে আর আমার সাথে অবশ্যই যোগাযোগ হয়ে যাবে কমেন্ট করার পর তো তোমাদের গিফটগুলা পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা যারা এখন দুজন আছো তারা ক্যাশ টাকা পাবে এক হাজার টাকা করে তোমরা কেউ কোনো কিছু মনে করবে না এটা আসলে আমার শখ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর যদি বলো যে না পাতিলই নেব তাহলে পাতিলটাই আমি দেওয়ার ব্যবস্থা করবো আর না হয় ক্যাশ টাকাটাই দিয়ে দেবো আরও একজন বিজয়ী উঠিয়ে ফেললাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাইয়া আপনি একটা কমেন্ট করবেন আমার এই ভিডিওর নিচে তাহলে কিন্তু আমার এই কাঙ্ক্ষিত নামগুলা সবগুলা আমার চোখে বেশি উঠবে আর আমি যাদের নামগুলা এখন পেয়ে গেলাম তাদেরকে সাথে যোগাযোগ করে তাদের গিফটগুলো পৌঁছে দিতে আমার জন্য সুবিধা হয়ে যাবে তবে আজকে যে লটারির ড্রটা আমি করেছি আমি আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা নাকি আসলে বিজয়ী হতে পারেন নাই আমি জানি আমার লাভলি ভিউয়ার্সদের মন অনেক বড় অনেক সুন্দর কেউ কোনো কিছু মনে করবেন না আমি আগামীতে আবারও চেষ্টা করব এ ধরনের করে কোনো কিছু শেয়ার করার আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ